দেখতে পাচ্ছেন আমরা আজকে আছি বাকাদো যাওয়ার রাস্তায় আমরা আছি আস্তে আস্তে দেখলাম রাস্তাটা খুব সুন্দর তৈরি হয়েছে মনে মনে ভাবছিলাম যে এটা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা গঙ্গাজলঘাটি ব্লকের এটা অন্তর্গত দেখুন এই সরকার চলছে দেখেছেন চিহ্নটা কি রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চিহ্ন লেখা কি রয়েছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা বুঝতে পারছেন কি লেখা রয়েছে আপনারা দেখুন সমস্ত ডিজাইন মাধবপুর হইতে নবগ্রাম কি লেখা আছে বাংলা সড়ক যোজনা কি লিখেছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা চিহ্নটা কি না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি বাংলার মানুষকে এইভাবে মিথ্যে কথা বলে আপনার লাভ কি বাংলার মানুষকে বুঝতে হবে আমরাও এখানে সাংসদ হয়ে সব জায়গায় ঘুরছি যে এইভাবে মানুষকে বোকা বানাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেগুলোতেও দুর্নীতি করছেন আইসিডিএস এর ছাদ নেই বলছেন ছাদ আছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এবং প্রত্যেক জায়গায় স্টিকার আমরা তাই তুলে ধরছি এটা হচ্ছে তার প্রমাণ আমার সঙ্গে আছেন ভাস্কর দা আছেন সুপ্রীতি দিদি আজকে আমরা বাঁকা দোয়া একটা প্রোগ্রামে যাচ্ছি বুথের এটা হচ্ছে বাংলার রাজ্য সরকার চলছে সবাই দেখছে রাজা উলঙ্গ উলঙ্গর মতো সরকার চলছে এই সরকার পুরো এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ শ্রী সৌমিত্র খা ঠিক কিভাবে প্রমাণ করলেন যে প্রধানমন্ত্রী রাস্তা সড়ক যোজনাকে পশ্চিমবঙ্গ মানে বাংলা সড়ক যোজনাতে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কথায় নয় প্রমাণ করে হাতে নাতে দেখিয়ে দিলেন তিনি উদ্দেশ্য ছিল হয়তো এই রকম কিছু নয় যাচ্ছিলেন তিনি কোনো একটা সভায় বা কোনো একটা কাজে সেখানে যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামিয়ে সকলকে প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম বদলে কিভাবে রাজ্য সড়ক যোজনা করা হয়েছে যে চিহ্ন থাকে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় সেই চিহ্ন রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম পাল্টে বাংলা সড়ক যোজনা করা হয়েছে এইখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে যে রাস্তাগুলো প্রধানমন্ত্রী সড়ক যোজনার আন্ডারে তৈরি করা হচ্ছে সেইগুলো নিজেদের নাম দিয়ে চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এরপরই পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করেছেন সৌমিত্র খা সঙ্গে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও একের পর এক ঝাঁঝালো আক্রমণ ধেয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এখন দেখার বিষয় এই যে সৌমিত্র খায়ের এই প্রমাণ দেওয়ার পর রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এইবার কী বক্তব্য রাখেন সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার